বৌরানী, এই নিন আপনার খাবার, এটা খেয়ে নিন। তুমি এখন খাবারটা নিয়ে যাও, আমার খেতে ইচ্ছে করছে না। এই খাবার তো খেতে চাইছে না, তাহলে এই বিষ কি করে ওর শরীরে প্রবেশ করবে? না না, আমাকে যে করেই হোক ওকে খাবারটা খাওয়াতেই হবে। বৌরানী, আজ তো সকাল থেকে আপনি কিছুই খাননি, আর এভাবে খাওয়া দাওয়ার অনিয়ম করলে তো আপনার শরীর খারাপ করবে। নিন এই খাবারটা খেয়ে নিন, নাকি আমি খাবার এনেছি দেখে আপনি খাবার খাবেন না। নাগরাজ দাইমাকে খোঁজার জন্য বাইরে বের হয়, কিন্তু তখন নাগমাতার পাঠানো সর্পসেনারা কেউ সেখানে ছিল না। মনে হচ্ছে এখন নাগমাতার কোনো সর্পসেনারা এখানে নেই, হয়তো ওরা ক্লান্ত হয়ে কোথাও গিয়ে বিশ্রাম করছে। নাগমাতা আমাদেরকে ধরার জন্য মরিয়া হয়ে গেছে, কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে, না হলে আমার নাগরানী আর তার সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর এখন যেহেতু ওই নাগমাতার সর্পসেনারা এখানে নেই, আর তাই তো আমাকে এই সুযোগে দাইমাকে খুঁজে আনতে হবে। কিন্তু এই জঙ্গলের কোথাও তো আমি দাইমাকে পাবো না, দাইমাকে খুঁজতে হলে আমাকে এই জঙ্গল পার করে লোকালয়ের দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর সময় নষ্ট করা ঠিক হবে না, এক্ষুনি বের হতে হবে আমাকে। এ কথা বলে নাগরাজ রওনা দেয় আর লোকালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওদিকে দরবেশ বাবা কিরণ আর রবিনের কাছে পৌঁছে যায়। দরবেশ বাবা, আপনি এসেছেন? দরবেশ বাবা, বেশ কিছুদিন আগে আমি আপনাকে স্মরণ করেছিলাম, কিন্তু আপনি আমার সাথে দেখা করেননি। দরবেশ বাবা, দরবেশ বাবা, আমি কি নিজের অজান্তে কোনো অপরাধ করে ফেলেছি নাকি? না মা, তুই অপরাধ করবি কেন মা? আলো তোকে সেই শিক্ষা দেয়নি, তুই কখনোই অপরাধ করতে পারিস না। কিন্তু বাবা, আমার তো মনে হয় আমি কোনো অপরাধ করেছি, আর যদি সেটা নাই হতো তাহলে আমি আমার মাকে ঠিক আমার কাছে ফিরে পেতাম। কতটা দিন হয়ে গেল, আমার তপস্যা সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি সন্তান সম্ভবা হতে পারলাম না। কিরণ, সব সময় যে সন্তান গর্ভে ধারণ করলে মা হওয়া যায়, আর গর্ভে ধারণ না করলে মা হওয়া যায় না, সেটা তোকে কে বলল মা? দরবেশ বাবা, আপনি কি বলতে চাইছেন? আমরা তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ দরবেশ বাবা, দয়া করে আপনি আমাদেরকে সবটা খোলসা করে বলুন। বলছি মা, বলছি। কিরণ, তোকে আমি অনেক দিন আগে বলেছিলাম না, নাগরানী ও তোর মতো আলোকে নিজের কন্যা রূপে চাইছে। হ্যাঁ দরবেশ বাবা, বলেছিলেন, আর তাই তো আপনি আমাকে আর নাগরানী দুজনকে তপস্যা করতে বলেছিলেন, আর বিধাতা যার তপস্যায় সন্তুষ্ট হবে তার কাছে আমার মা জন্ম নেবে, আর আমার তপস্যায় তো বিধাতা খুশি হয়েছিলেন। কিন্তু এতটা দিন পার হয়ে গেল, তাহলে কোথায়? আমি তো এখনো সন্তান সম্ভব হতেই পারলাম না। তুই আমার কথার সারমর্ম বুঝতে পারিসনি কিরণ? আমি বলতে চাইছি, গর্ভে না ধরেও যে মা হওয়া যায়। কিন্তু কিভাবে দরবেশ বাবা? এই তো সে আসতে চলেছে, কেউ তাকে আর আটকাতে পারবে না, আর সে ফিরে এসে সব অভিশাপ কাটিয়ে দেবে। আহ, আজ যেন আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। একি, তুমি এই সময় ঘরের বাইরে বেরিয়ে এলে কেন? চলো ঘরে, চলো বলছি। না, আমি ঘরে যাব না, আমি এখানেই থাকবো, কারণ সে আজ আসতে চলেছে। আমি যদি ঘরে চলে যাই তাহলে তো তার সাথে আমার দেখা হবে না। সে আসছে মানে তুমি কার কথা বলছো? কে আসছে? কার কথা বলছি মানে তুমি বুঝতে পারছো না? আরে, তোমরা যাকে অত্যাচার করেছো, আঘাত করেছো, সে আজ ফিরে আসছে, আর এবার দেখবে সব অভিশাপ কেটে যাবে। কি আবোল তাবোল বলছো তুমি শিলার বাপ! তবে হ্যাঁ, এই অভিশাপ তো রাজে থেকেছি বলেই আজ তোমার এই দশা হয়েছে। তবে এবার আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না, আমি কাল সকাল সকাল তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। না না, আমি কোথাও যাব না, ও আমাকে এখানেই থাকতে বলেছে, আর তাই আমি কোথাও যাব না। আমি এ কথা বলে জাফর বেরিয়ে চলে যেতে থাকে। এ কি গো, এত রাতে আবার কোথায় চললে? দাঁড়াও বলছি। আমি রাজপ্রাসাদে যাচ্ছি,
আর আজ থেকে আমি ওখানেই থাকবো, না হলে তুমি আমাকে জোর করে অন্য কোথাও নিয়ে চলে যাবে। এই কথা বলে জাফর চলে যায়। কি বললো সে সব? আর সে তো বললো ওই রাজপ্রাসাদের সাথে নাকি যাচ্ছে, কিন্তু কিন্তু কিরণ তো বারবার বলেছিল ওই রাজপ্রাসাদে কাউকে না প্রবেশ করতে। এখন এখন আমি কি করি? না না, শিলার বাবার যদি বড় কোনো ক্ষতি হয়ে যায় ওকে যে আমাকে আটকাতে হবে। শিলার বাবা, শিলার বাবা, দাঁড়াও দাঁড়াও বলছি, যেও না। রাত বেশ গভীর হতে থাকে, আর তখনই নাগরানীর কোল আলো করে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। আর সাথে সাথেই নাগরানীরও জ্ঞান ফিরে আসে, আর সে তার কন্যার মুখখানা দেখে খুব খুশি হয়। এই তো আমার কন্যা, বিধাতা আমার আশা পূরণ করেছেন। আমার কন্যার মুখখানা একদম আলোর মতো, আর হবে নাই বা কেন, ও তো সত্যি আলো। আমি সত্যি সত্যি অনেক খুশি হয়েছি, আলো আমার কোলে আমার সন্তান হয়ে জন্ম নিয়েছে। আলো মা, আজ আমি তোর মা হতে পেরে সত্যি ধন্য হয়েছি। কিন্তু কিন্তু আমার নাগরাজ, আমার নাগরাজ কোথায়? ও তো এখনো ফিরে এলো না, ও তো আমার কষ্ট দেখে তাই মাকে খুঁজতে বেরিয়েছিল। আর এখন তো অনেকটা সময় পার হয়ে গেছে, আমার সন্তানেরও জন্ম হয়ে গেছে, তা তো এখনো আমার নাগরাজ ফিরে এলো না। আর ওই নাগমাতা তো আমাদেরকে ধরার জন্য নাগসেনাদেরকে সারাক্ষণ পাহারায় রেখে দিয়েছে। নাগসেনারা নাগরাজের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে, কিন্তু এখন যদি ওই নাগসেনারা নাগমাতাকে খবর পাঠিয়ে দেয় তাহলে তো নাগমাতা সাথে সাথে সেখানে চলে আসবে আর আমার নাগরাজের ক্ষতি করে দেবে। এখন এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি তাহলে একবার বাইরে বেরিয়ে দেখব? কিন্তু আমি আমার আলোকে এখানে একা রেখে কিভাবে যাব? আমি তো আমার সর্বসেনাদেরকে ওই নাগরাজ আর নাগরানীকে পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছি। জানি না ওরা ঠিক মতো খেয়াল রাখছে কিনা। এখন আমাকে একবার জাদুগোলককে ডাকতে হবে আর জানতে হবে ওই নাগরাজ আর নাগরানীর কি খবর এখন, আর আমার সর্বসেনারা তাদের কাজ ঠিক মতো করছে কিনা সেটাও আমি জানি না। আর এই সব কিছু জানতে হলে আমাকে জাদুগোলকের সাথে কথা বলতেই হবে। জাদুগোলক, জাদুগোলক, কোথায় তুমি? আমার সামনে হাজির হও। তখনই জাদুগোলক হাজির হয়। নাগমাতা, আমি হাজির হয়েছি, এবার আপনি বলুন নাগমাতা, আমি আপনার কি সেবা করতে পারি? জাদুগোলক, আমি নাগরাজ আর নাগরানীকে ধরার জন্য আমার কিছু নাগসেনাদেরকে পাহারার জন্য ওদের কুটিরের সামনে রেখে এসেছি, কিন্তু ওরা এখন পর্যন্ত আমাকে কোনো সংবাদই দিতে পারেনি। তাই বলছি তুমি একটু আমাকে জানাও ওখানকার খবর এখন কি। আমি এক্ষুনি জানাচ্ছি নাগমাতা। এরপর সেই জাদুগোলক তার শক্তির সাহায্যে সব কিছু জেনে নেয়। নাগমাতা, একটা খবর আছে, ওই নাগরাজ এখন ওই কুঠিরের বাইরে বেরিয়েছে। এখন আপনি চাইলে নাগরাজকে ধরে ফেলতে পারবেন। কে? নাগরাজ ওই কুঠিরের বাইরে বেরিয়েছে? আর সর্বসেনারা আমাকে কিছু জানায়ও নি? আজ আমি আগে নাগরাজকে ধরি, তারপর ওদেরকে আমি চরম শাস্তি দেব। নাগমাতা, আরো একটি খবর আছে, নাগরানীর কন্যা সন্তানের জন্ম দিয়েছে, যে কন্যা কিনা আপনার মৃত্যু দূত। জাদুগোলক, আমি আমার প্রাণকে সুরক্ষিত করে রেখেছি, তারপর তুমি বলছো ওই কন্যা কিনা আমার মৃত্যু দূত? নাগমাতা, আসলে ওই কন্যার হাতে এখনো আপনার মৃত্যু লেখা আছে। না, কখনো না, এখন আমি নাগরাজের কাছে যাব, আর নাগরাজকে আমি ধরে ফেললে নাগরানী কিছুতেই ওই কুটিরের মধ্যে থাকবে না, সে ঠিকঠাক কন্যাকে নিয়ে বেরিয়ে আসবেই, আর তখন আমি নাগরানীকেও বন্দী করে ওদের কন্যাকে হত্যা করে ফেলবো। আশেপাশে তো অনেক খুঁজলাম, কিন্তু কোথাও তো কোনো লোকালয় দেখতে পেলাম না। জানি না
এখন আমার নাগরানের কি অবস্থা? দাঁড়া, এক্ষুনি আমাকে নাগরানের কাছে ফিরে যেতে হবে। ওই দেখ, নাগরাজ না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। নাগরাজ তার কুঠি থেকে কখন বের হলো? আমরা যখন এইদিকে খাবার খেতে খাবারের খোঁজে এসেছি, ঠিক সেই সুযোগে নাগরাজ বেরিয়েছে। নাগমাতা যদি জানে যে আমরা ওই কুটিরে পাহারা না দিয়ে এদিকে এসেছিলাম, তাহলে আমাদেরকে শেষ করে দেবে। হ্যাঁ, এখন চল নাগমাতাকে খবর দিতে হবে। না না, আমরা দুজনে এখান থেকে চলে গেলে নাগরাজ পালিয়ে যেতে পারে। তুই যা, আমি নাগরাজকে চোখে চোখে রাখছি। ঠিক আছে। তখনই নাগমাতা সেখানে চলে আসে। নাগরাজ নাগমাতাকে দেখে দাঁড়িয়ে পড়ে। একি নাগমাতা, আপনি আপনি এখানে? হ্যাঁ নাগরাজ, তোমাকে ধরার এত বড় সুযোগ আমি কি করে হাতছাড়া করি বলো? আর তাই তো তোমাকে ধরার জন্য আমি এখানে চলে এলাম। না নাগমাতা না, আপনি আমাকে ছেড়ে দিন। আপনি তো আমাদের কাছ থেকে নাগমণি কেড়েই নিয়েছেন, নাগলোকও আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন, তাহলে আর কি চান আপনি? আমি চাই তোদের মৃত্যু। তোদের মৃত্যু না হলে যে তোদের শক্তির অধিকারী আমি হতে পারছি না। তো বন্ধুরা, নাগরাজ তো নাগমাতার হাতে ধরা পড়ে গেল। তাহলে এখন নাগমাতা কি নাগরাজকে হত্যা করে ফেলবে, সেটা জানবো আমরা কুজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।